100 দিনের বকেয়া টাকা দেবে রাজ্য সরকার। ইতিমধ্যেই শ্রমিকরা আবেদনপত্র জমা করেছেন বিভিন্ন সহায়তা কেন্দ্রে। এবার জেলা প্রশাসনের উদ্যোগে প্রচারে বের করা হলো ট্যাবলো। সোমবার জেলা প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে ট্যাবলোর উদ্বোধন করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক ও জীবক স্কয়ার ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয়। যোগাযোগ 7477999627477993। 100 দিনের বকেয়া পারিশ্রমিক দিতে চলেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের পক্ষ থেকে 100 দিনের কাজের শ্রমিকদের টাকা ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে। 1 মার্চ থেকে সেই টাকা দেওয়া হবে শ্রমিকদের অ্যাকাউন্টে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তারই প্রচার করতে ট্যাবলোর সূচনা হলো বহরমপুরে। সোমবার জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনিক ভবন থেকে এই ট্যাবলো শুরু হয়। 100 দিনের যারা কাজ করেছেন, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং যে প্রকল্পের মধ্যে যারা ছিলেন, যারা জব কার্ড হোল্ডার, যারা কাজ করেছেন, তাদের যে বকেয়া পাওনাটি আছে সেইটির তাদেরকে আস্তে আস্তে সেই বকেয়া পাওনা তাদেরকে মিটিয়ে দেওয়া হবে। তারই যে সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে একটি যে অ্যাওয়ারনেস, সেই অ্যাওয়ারনেসের দরুন আজকে আমাদের এখানে সদর সাবডিভিশন থেকে আমরা একটা ট্যাবলো প্রচারের জন্য আমরা বের করলাম। এদিন সূচনা করেন সদর মহকুমার শাসক শুভঙ্কর রায়। সারা মহকুমায় ঘুরে এই ট্যাবলো থেকে শ্রমিকদের সচেতন করা হবে।